Hi Knight Riders, welcome to today's KKR Ki Khobor. টানটান উত্তেজনা ময় ছিল কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংস এর লাস্ট ম্যাচটায়। আমাদের নাইটরা কিন্তু মাঠে নেমে দারুণ যুদ্ধ করেছিলেন, কিন্তু কথাই আছে না, সব যুদ্ধতে কিন্তু আর জয় নেই। তাই এবার চেন্নাই সুপার কিংস এর হিরোরা মাঠে নেমে দারুণ চেজ করে জিতে নিলেন লাস্ট খেলাটা। মনে মনে একটু কষ্ট তো হচ্ছে, কিন্তু আমাদের নাইটদের জন্য গর্বও হচ্ছে, কারণ তারা কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছিলেন। একটা সময় মনে হচ্ছিল হয়তো আমরা 150 থেকে 107 স্কোর করব, আর তখনই মাঠে নামলেন অন্দ্রে। কি যে ইনিংসটা খেললো তার আর কোনো তুলনা হয় না। নিজে একলা 36টা বলে 88 রানস, একলা নিজে 11টা 6 মেরে কলকাতা নাইট রাইডার্সের স্কোর 200 ওপরে তুলে নিয়ে গেলেন, তাও আবার নট আউট থেকে। চেন্নাই সুপার কিংসের জন্য শেন ওয়াটসন, আম্বাতি রাইডু আর স্যাম বেলিং দারুণ পারফরমেন্স দিয়ে 19.5 ওভার্সে ম্যাচটা জিতে নিলেন। খারাপ তো আমাদের সবারই লেগেছে, বাট আমাদের 10 কমান্ডমেন্টস অফ এ নাইটে যা বলে, হিয়ার অ্যাট KKR উই প্লে, উই উইন অ্যান্ড উই লুজ লাইক আ ফ্যামিলি। পরের ম্যাচে আমরা নিশ্চয়ই খুব ভালোভাবে ফিরে আসব। এই ম্যাচেও আমাদের সবার প্রিয় শাহরুখ খান গ্রাউন্ডে ছিলেন, আর ম্যাচের পরে উনি আমাদের নাইসদের সাথে বেশ অনেকটা সময় কাটালেন, আর সেটা নিশ্চয়ই আপনারা সবাই অন্দ্রের ইনস্টাগ্রাম পোস্টে দেখেছেন। আমাদের নাইটরা আজ ফিরে আসছে কলকাতায়, আর শনিবার আমরা খেলবো সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। স্টে টিউনড।